हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल टू अ न्यू व्लॉग। তো আজকে কিন্তু সপ্তমীর ব্লগ দেখছো তোমরা। আর হ্যাঁ, সপ্তমীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছি আমি, মা আর বাবা। তো দেখো, প্রথমে কিন্তু আমরা চলে যাচ্ছি শেঠপুকুরের দিকে। তো শেঠপুকুরের ঠাকুরটা কিন্তু শুনেছি খুবই ভালো হয়েছে। তো চলো গিয়ে দেখা যাক কেমন হলো শেঠপুকুরের ঠাকুর, শেঠপুকুর দুর্গাপুজো 2K23। তো দেখো, মা আর বাবা এখন হাঁটছে আগে আগে, আমি ভিডিওর ক্লিপস নিচ্ছি। তো মা একটু তাকালো ফিরে। তো নেক্সট আমরা আবার কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর হ্যাঁ, আমার কিন্তু ভীষণ এক্সাইটেড লাগছিল, কারণ আমি দুর্গাপুজোতে একদিনই বেরোই আর আশপাশের সব প্যান্ডেলগুলো কমপ্লিট করে আসি। আমি কিন্তু কোনোবারই কলকাতায় যাই না। তো যাই হোক, আমি একটা ড্রাগনের পাশে কিন্তু দাঁড়িয়ে পড়েছি। তো খুবই সুন্দর লাগছিল বাইরে থেকে মণ্ডপটা, বা মণ্ডপ সজ্জাটা বলতে পারো। তো তারপর দেখো, সিঁড়ি দিয়ে কিন্তু উঠে যাচ্ছি আস্তে আস্তে। তো ভিতরের ইন্টেরিয়ারটাও কিন্তু দারুণ ডেকোরেশনস করা হয়েছিল। যেরকম ধরো, তোমরা সিঁড়ি থেকে নামবে, তারপর দেখো প্রতিমাটার মধ্যে একটা আলাদা ঝলক আছে। মানে দুর্গা প্রতিমাটার রং গোল্ডেন, আর আশেপাশে ছেলে মেয়েগুলোর কালার হচ্ছে সিলভার। তো খুবই সুন্দর কালার সিনক্রোনাইজ করে কিন্তু ঠাকুরটাকে বানানো হয়েছে। তোমরা আরেকবার ঠাকুরটাকে দেখে নাও, আর সবাই মিলে বলো বলো দুর্গা মায় কি জয়। তো দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখতে। তো তারপর আমরা বেরিয়ে কিন্তু চলে গেছিলাম অশ্বিনীপল্লির মাঠে। তো সেখানেও পুজো হয়। আর দেখো, আমি এখন মজা করতে করতে মণ্ডপ দেখতে ঢুকছি। অ্যান্ড দেখো কত সুন্দর লাগছে মণ্ডপটা। এটা কিন্তু বেসিক্যালি বাইরেই মেন মণ্ডপ সজ্জাটা করা হয়েছে, ভিতরে শুধু ঠাকুর রাখা হয়েছে। খুবই সিম্পল বাট খুবই সুন্দর ছিল মণ্ডপটা। ভিতরের প্রতিমা দেখো কত কালারফুল হয়েছে। আমার সব থেকে ভালো লেগেছে ব্যাপারটা হচ্ছে খুবই কালারফুল করা হয়েছে ভিতরটা। বাইরেটা যদিও এক কালারের, কিন্তু ভিতরে ডেকোরেশন ঝাড়বাতি সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা জাস্ট জমে গেছে। তো যাই হোক, দেখো ঠাকুর ঠাকুর দেখে আমরা ফিরছি সপ্তমীর দিন। অ্যান্ড তোমরা জানো যে আমি এখন এটা ভয়েস ওভার করছি, পুজো কিন্তু শেষ। তো ভয়েস ওভার করতে আমার খুবই কষ্ট হচ্ছে, বারবার মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলোর কথা। তো বাই বাই ফর দ্য মিনি ব্লগ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।